কাঙ্গুভা ট্রেলার অলরেডি এসে গেছে। কাঙ্গুভা হলো সব থেকে বড় বাজেটের একটি মুভি। এখানে আমরা সুরিয়া এবং ববি দেওয়ালকে মুখোমুখি দেখতে পাচ্ছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানিষ্ঠ, কারণ আমি সানি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সুরিয়া তার কাঙ্গুভা চরিত্রে বেশ শক্তিশালী এবং শিরুথাই শিবের পরিচালনায় মহাকাব্যিক ইমোশনের টাচে তৈরি এটি। মুভিটি তামিল মুভিগুলির মধ্যে অন্যতম সেরা হতে চলেছে, জাস্ট আগুন লাগাতে চলেছে। এটা এমন একটা মুভি হতে চলেছে যেখানে শুধুমাত্র অ্যাকশনই না, বরং অ্যাকশন ফ্যান্টাসি মিক্সড হতে চলেছে। সিনেমাটোগ্রাফি যে সেরা সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। জলের মধ্যে ভাসমান কাটা হাত কিংবা কঙ্গবার কুমিরের সঙ্গে যে দৃশ্যটি, সত্যি আলাদা লেভেল। সুরিয়ার মুভিতে 13টি আলাদা আলাদা লুক দেখানো হয়েছে। কটা বললাম? 13টি, একটা দুটো নয়, আলাদা লেভেল। তবে ববি দেওয়ালও কিন্তু কোনো অংশে কম যায় না। ববি দেওয়ালের লুক দেখলে গায়ের লোভ খাড়া হয়ে যাবে। ট্রেলারে একটি আয়ারল্যান্ডের কথা বলা হয়েছে, তবে এখানে আই থিঙ্ক পাস্ট বা প্রেজেন্ট দুটোকেই দেখানো হয়েছে। তবে ফিউচারটা দেখানো হয়েছে কি না সেটা দেখতে গেলে আমাদের মুভিটির জন্য ওয়েট করতে হচ্ছে। দিশা প্যাটানিকে কিন্তু কোনো টিজার বা ট্রেলারে এখনো পর্যন্ত দেখা যায়নি, কারণ দিশা প্যাটানিও কিন্তু এই মুভিতে রয়েছে। 10ই অক্টোবর 2024 এই মুভিটি রিলিজ করছে। তবে মুভিটি রিলিজের আগে আর একটা পার্ট আই থিঙ্ক আসতে পারে। বাজেটের মতোই কতটা দাম বাড়াতে পারে মুভিটি তার, এটাই দেখার। অক্টোবর অবধি আমাদের ওয়েট করতে হচ্ছে, আর আমার সাথে সাথে তোমরা ওয়েট করো। তোমরা কারা কারা এখনো পর্যন্ত ট্রেলারটা দেখলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে। তো চলো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে।